আসতো, তোকে খুব ধন্যবাদ যে আমি তোর কারণে আমার আইডিয়াটা পাইছি। তুই না করলে হয়তো এগুলো হইতো না, তোর কারণে আমি শুধু এখানে আসা, অন্য কোনো মাধ্যমে আমি আসতে চাইনি। আমি চাই চাইছিলাম যে আমার একজন ক্লোজ ফ্রেন্ড দরকার, সেরকম তোকে পাইছি বিশ্বস্ত, এই জন্য তোর দ্বারা আমি এটা অনুরোধ। অনুভূতি শেয়ার করতে পারিস। যেমন তুই আসলে এমিরেটস আইডিটা বুঝাই পারলি, যে 2 বছরের এমিরেটস আইডি, এটা হচ্ছে দুবাইয়ে থাকার জন্য একটা বৈধতা। এরপর আসসালামু আলাইকুম, দুবাই ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা আশা করি ভালো আছেন, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা করব যে বিষয়টা নিয়ে, সেটি হচ্ছে 2 বছরের এমিরেটস আইডি। আমার পাশে দেখতে পাচ্ছেন যে আমার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আব্দুল সামাদ আজাদ। তো ও আমার স্কুল ফ্রেন্ড, আমরা ছোট থেকে একসাথে পড়াশোনা করতাম, আবার পাশাপাশি একই জায়গায় আমাদের বাসা। তো ও আমাকে হচ্ছে নক দেয় যে বন্ধু আমি দুবাই যাব, আমার ওয়ার্ক পারমিট ভিসা লাগবে 2 বছরের, এবং আমি ওখানে যাই জব করতে চাই, তো তুই কি আমাকে নিয়ে যেতে পারবি? গত এপ্রিল মাসের 8 তারিখে হচ্ছে ওর ফ্লাইট ছিল, 10 তারিখে এখানে পবিত্র রমজান শুরু হয়। তো ও যখন আসে দুবাই, তো ওই বিষয়ে একটা ভিডিও ছিল, আপনারা সকলেই দেখছেন। 8 তারিখে আসার পর ওর হচ্ছে মেডিকেল হয়, রমজানের জন্য বন্ধ ছিল, এরপর বন্যার জন্য কিছুদিন বন্ধ ছিল সরকারি অফিস, এরপর এর মেডিকেল হয়, ফিঙ্গারপ্রিন্ট হয়, ফিঙ্গারপ্রিন্ট হয় হচ্ছে গত মাসের 29 তারিখে, এবং ওর আইডিটা আমরা পেয়ে গেছি। তো এই মুহূর্তে আমি ওর আইডিটা ওকে বুঝাই দিচ্ছি, 2 বছরের এমিরেটস আইডি, এবং ওর জন্য জব রেডি আছে, 2-3 দিনের মধ্যে ও হচ্ছে জবে জয়েন করবে। তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে যে ওকে আমি নিয়ে আসার পর আইডিটা বুঝাই দিতে পারতেছি। অনেকে হচ্ছে দালালের পাল্লায় পড়ে আসে, এবং তারা আসার পর এখানে এমিরেটস আইডি পায় না, নানা রকম সমস্যার সম্মুখীন হয়। তো আমার কাছে এটাই ভালো লাগতেছে যে আমি তার আইডিটা তাকে করে দিতে পারছি, এবং 2-3 দিনের মধ্যেই সে একটা জবে জয়েন করবে। তো আমার জানা মতে সেও খুব খুশি এবং সন্তুষ্ট। তো কেমন লাগলো আসলে তুই আইডিটা আলহামদুলিল্লাহ পাইলি? দোস্ত, আমি তোকে বলে বুঝে দেবো না যে আসলে, মানে তোর তো আসলে আসার ইচ্ছা ছিল, তো তুই আমাকে নক করছিলি, আমি বললাম তোকে চেষ্টা করে দিব। তো আল্লাহর রহমতে তোর সবকিছুই ঠিকঠাক মতো হয়েছে। এখন তুই আমাদের দর্শকের উপলক্ষে তুই কিছু অনুভূতি শেয়ার করতে পারিস। যেমন তুই আসলে এমিরেটস আইডিটা বুঝাই পারলি, যে 2 বছরের এমিরেটস আইডি, এটা হচ্ছে দুবাইয়ে থাকার জন্য একটা বৈধতা। এরপর তোর জব হচ্ছে, জব রেডি আছে, 2-3 দিনের মধ্যে জব পাবি। তো সব মিলে তোর কাছে আসলে বিষয়টা কেমন লাগতেছে? আসলে বিষয়টা দেখতে ভালো আসতো, তোকে খুব ধন্যবাদ যে আমি তোর কারণে আমার আইডিয়াটা পাইছি। তুই না করলে হয়তো এগুলো হইতো না, তোর কারণে আমি শুধু এখানে আসা, অন্য কোনো মাধ্যমে আমি আসতে চাইনি। আমি চাই চাইছিলাম যে আমার একজন ক্লোজ ফ্রেন্ড দরকার, সেরকম তোকে পাইছি বিশ্বস্ত, এই জন্য তোর দ্বারা আমি এটা অনুরোধ। হ্যাঁ ঠিক আছে, আসলে এটা আমার দায়িত্ব, যেহেতু তুই আসতে চাইছিলি, তো এখন তুই জব করবি, এখানে থাকবি দীর্ঘদিন, আমরা একসাথে পাশাপাশি থাকবো, এটাই আমার কাছে খুশি লাগবে। আর আমি চাই আসলে, আমি যেমন দালালের মাধ্যমে আসে প্রতারণার শিকার হয়েছিলাম, অন্য কেউ যেন না হয়। আমার এলাকার এক ভাতিজা আশিক, সেও দালালের মাধ্যমে আসে প্রতারিত হয় এবং প্রতারণার শিকার হয়। তার আইডিটা করে দেওয়া হয়নি এবং সে দেশে ফেরত চলে যায়, যার কারণে সে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতির মুখে পড়ে। কিন্তু আমি চেষ্টা করছিলাম যে তাকে আইডি করে দেওয়ার জন্য, কিন্তু সেই সময় আমি নতুন ছিলাম এবং আমি অনেক কিছুই জানতাম না। এখন আস্তে আস্তে আমার এখানে 1.5 বছর হয়ে গেল, সবকিছু বিষয়ে জানার চেষ্টা করছি। তো দালালটা আসলে পালাতক, তাকে খুঁজে পাওয়া যায়নি, যার কারণে তার আইডিটা হয়নি। তো আপনারা বিদেশে আসার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, না ভালো এজেন্সি অথবা আত্মীয় স্বজনের মাধ্যমে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। 2 বছরের এমিরেটস আইডি আমার বন্ধু আজাদ, সে আমার স্কুল ফ্রেন্ড, তাকে আজকে আমি বুঝিয়ে দিচ্ছি।